আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিটি ফ্যান্টাসি ল্যান্ড থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভাই ভাই কুকারের যে নতুন একটি ভিডিওতে। আজকে যে ভিডিওটি কালেকশন দেখাবো, তার পূর্বে ভাই ভাই কুকারের যে কিন্তু কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন। আপনাদের যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে মার্ক করে পাঠিয়ে দিলে প্রোডাক্টগুলো কিন্তু ঢাকাসহ বাংলাদেশের যে কোনো প্রান্তে অনলাইনে ক্রয় সুবিধা রয়েছে, এবং চাইলে কিন্তু আপনারা সরাসরি শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারেন। তবে আজকে কিন্তু একটি অসাধারণ একটি চমৎকার কালেকশন দেখাবো, মানদাতা আমলের যে পুরাতন একটা ব্লেন্ডার রয়েছে সেই ব্লেন্ডারটি দেখাবো। তবে এই পুরাতন ব্লেন্ডারের সম্বন্ধে বিস্তারিত জানতে সরাসরি চলে যাব মোহাম্মদ আবুল কাশেম ভাইয়ের কাছে। তো বন্ধুরা, ব্লেন্ডারটি পুরাতন না, ব্লেন্ডারটি নতুন, কোম্পানি হচ্ছে পুরাতন। ওকে ভাই, একটু বলেন ব্লেন্ডারটি সম্পর্কে। কেমন আছেন আপনি ভাই? জি ভাই, ভালো। ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা একটা ব্লেন্ডার দেখাবো, সেটা হলো অনেক পুরাতন কোম্পানি, এবং আচ্ছা এটা হলো ব্লেন্ডার একটা রাজা বললে চলে। ওয়া, 2000 ওয়াট লেখা আছে বন্ধুরা, দেখেন হেভি পাওয়ারফুল। যারা বড় ধরনের মোটরের মধ্যে চাচ্ছেন এবং পাওয়ারফুল চাচ্ছেন তাদের জন্য বন্ধুরা দেখেন এখানে কিন্তু লেখা আছে গায়ের মধ্যে, মিক্সচার গ্রাইন্ডার ফর কমার্শিয়াল ইউজ ইন রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। তো এছাড়াও কিন্তু আপনারা হাউস বাড়িতেও কিন্তু এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন। জি অনায়াসে। তো ভাই, এটা সম্বন্ধে আর একটু বিস্তারিত বলেন। বিস্তারিত আমি দেখাই দিচ্ছি। এটার সাথে কিছু অ্যাক্সেসরিজ জিনিস দেওয়া আছে, সেগুলো একটু দেখাই দি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। কাস্টমার তারপরে কিছু ব্লেড দেওয়া আছে, দুইটা দুইটা তিনটা বুশ দেওয়া আছে, এগুলো আপনারা একসাথে পেয়ে যাবেন। কিছু লকিং পাবে, হ্যাঁ ফ্রি পাবে, কিছু লকিং আছে। তো এটা প্রাইসটা কতটুকু কিরকম হবে, প্রাইসগুলো এর সবগুলো মিলে? এগুলো মানে খুচরা বাজারে যদি কিনতে যান আপনার, এই এক্সারসাইজ গুলো আপনার 1000 টাকার মতন লাগবে, 1000 টাকা 800-1000 টাকার মতন লাগবে। সেগুলো কোম্পানি আপনাদেরকে জন্য গিফট করে দিয়েছে। আচ্ছা, ইভেন এখন আপনাদেরকে দেখাবো এই জার গুলো। এটাতে করতে পারবেন আদা রসুন, সরি জুস করতে পারবেন। হ্যাঁ, এইটা কমার্শিয়াল আমরা যেমন বলে থাকি, যেমন বড় জারটা জুস লাচ্ছি করা যায়, এখানে কিন্তু জুস লাচ্ছি না, চাইলে এখানে বেশি করে আপনি আদা রসুন আমার দর্শকরা যারা সরাসরি শোরুম ভিজিট করে প্রোডাক্টটি নিতে আসবে তাদের ক্ষেত্রে একটু ঠিকানাটা আমি একটু দেখি। অবশ্যই অবশ্যই, ঠিকানাটা যে আমরা দেখে দিচ্ছি। জি, এটা হলো আমাদের ভাই ভাই কুকারিজ। জি, আমরা ঢাকা নিউ সুপার মার্কেট, পোস্ট অফিস গেস্ট, নিস্তালা 408-9 দোকান নাম্বার। আর তিনটা উপরের নাম্বার দেওয়া আছে, যে কোনো সময় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ফোন নাম্বারগুলো দিয়ে। আচ্ছা ঠিক আছে, একটা না পেলে আরেকটা দিয়ে, তিনটা নাম্বারে আমাদের সবসময় খোলা আছে। আমি আরেকটু সহজভাবে বলে দিচ্ছি, এটা হচ্ছে যেটা লেখা আছে পোস্ট অফিস গেট, এটা হচ্ছে নিউ মার্কেটের পিছন সাইড দিয়ে। আর আপনারা যদি ফ্রন্ট সাইড দিয়ে আসেন, মিরপুর যে রোডটা আছে গাউসিয়ার সাথে যে ফুজ ওভার ব্রিজটা আছে, এটার সাথে কিন্তু আপনারা ঢুকলে ওই পাশ দিয়ে ঢুকলে কিন্তু সরাসরি শেষ প্রান্তে চলে আসবেন। শেষ প্রান্তে আসলে কিন্তু ডানের দিকে তাকালে দেখতে পারবেন, গলি দিয়ে আসলে বাম দিকে তাকালে কিন্তু ভাই ভাই কুকারিজ পেয়ে যাবেন। এখানে কিন্তু তাদের 1000+ আইটেমের যে শোরুমটি রয়েছে আমি একটু আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি। আরেকটি পাশে কিন্তু আরেকটি শোরুম আছে। এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা একসাথে একই ছাদের নিচে বসে আরামে অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু আপনারা ঠান্ডা মাথায় কেনাকাটা করতে পারবেন এছাড়াও। আচ্ছা, তো ভাই আমরা ব্লেন্ডারটি সম্বন্ধে একটু বলি। ব্লেন্ডারের সম্বন্ধে আমরা আরেকটা জার দেখাচ্ছি, সেটা হলো আপনার এসএসএর ভাই, একটু জারগুলো দেখেন, অনেক ওয়েটফুল, অনেক ওয়েটফুল। হ্যাঁ, যেহেতু বড় একটু ওয়েট হবে, হেভি হবে, হেভি হবে, এবং এটা মেটালের উপরে। জি, তাহলে মেটালিজের উপরে। আচ্ছা ঠিক আছে, তাহলে দুইটা জার দেখাইলাম। আরেকটা জার আছে যেটা হলো আপনার অন্য ব্লেন্ডার গুলো, যেটা বড় জার সেটা হলো এটা ছোট জার, ছোট জার, ছোট জার। আচ্ছা, মানে অন্য সব ব্লেন্ডারের মধ্যে যে জার থাকে সবচেয়ে বড়, এটার মধ্যে হচ্ছে সবচেয়ে ছোটটা হচ্ছে এই সাইজের, এই সাইজটা। আচ্ছা, এবং এসএস সম্পূর্ণ এসএস এর উপরে। আর এই মোটরটার ওয়েট আছে অনেক পাওয়ারফুল একটা মোটর, এটা ওয়েটফুল অনেক, 2000 ওয়াট, যেহেতু মোটরটা একটু বড় অনেক ওয়েটফুল। আচ্ছা, একটা মিনি মেল থাকা, মানে একটা বাসা থাকা, মানে একটা মিনি মেল থাকা। জি, আচ্ছা, যেটা মিনি মেল রাখা যায় বাসায়, এটা সবকিছুই পিষে ফেলা যাবে একবারে সব। ইভেন এটা যদি আপনি রানিং অবস্থায় 30 মিনিট একটানা চালাতে পারবেন। আচ্ছা,
চালানোর পরে যদি কখনো কোনো ইলেকট্রিক শর্ট সার্কিট হয় বা মোটরটা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কোনো ভয়ের কিছু নেই ভাই। আচ্ছা, এটাতে কি করবেন, এই বুস্টটা আবার আছে, এটা পুশ করে আবার অ্যানাদার স্টার্ট দিবেন, আবার রানিং হয়ে যাবে। ঠিক আছে, মানে এটা যদি কোনো বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা বেশিক্ষণ চালার কারণে যদি গরম হয়ে এই বন্ধ হয়ে যায়, আমাদের একটা সার্কিট আছে এখানে দেখেন বন্ধুরা, এটা যদি পড়ে যায় তাহলে আবার পুশ করে দিবেন, পুনরায় চালু হয়ে যাবে, পুনরায় আবার চালু করে দিবেন, স্টার্ট হয়ে যাবে। এখন আপনারা যে যে মশলা করতে চান সব ধরনের মশলা এখানে করতে পারবেন, করা যাবে। আর মশলা লাগানোর পরে এখানে আপনার মোটরটাকে একটু প্রেস করে দিবেন, এটা লকটা লাগিয়ে দিবেন, লক হয়ে যাবে, লক হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে একটু মোটরটা চালাই দেখাই দিই। জি, আমরা স্পিডটা একটু দেখাই দিই। যেমন এদিকে আছে লাইনটা, ওকে, এদিকে পুশ বাটন, এই যে এদিকে আমি ডানে ঘুরাবো, পুশ, স্টার্ট হয়ে গেল, ছেড়ে দিব, বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাবে। আবার এখান থেকে আমরা এক এক করে তিন পনের স্পিড বাড়াতে পারবো, ওয়ান স্পিড, টু স্পিড, থ্রি স্পিড, তিন পনের স্পিড হবে, অনেক স্পিড, অনেক হাই, হাই পাওয়ার একটা ব্লেন্ডার। তো ভাই এটা তো অনেক হাই পাওয়ারের ব্লেন্ডার এবং প্রাইসটাও মোটামুটি অনেক বেশি, তো দর্শকদের এটার উদ্দেশ্য বলি অনেক কষ্টের টাকা দিয়ে আপনারা কিনবেন। আপনারা যখন ব্লেন্ডারটি ইউজ করবেন যে কোনো প্রোডাক্ট দেওয়ার আগে কিন্তু পালসে দিয়ে চালাবেন, এভাবে ছেড়ে 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 চালাবেন, তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটি ভালো থাকবে। এরপরে আপনারা ওয়ান টু থ্রি পর্যন্ত স্পিড দিয়ে আপনারা রাখেন। আচ্ছা জি, এই প্রোডাক্টটা যে নিতে চাবেন, ভাই ভাই কোকারেজের পক্ষ থেকে বাজারে অনেকে অনেক রেট দিয়ে থাকে, জি, তো সেক্ষেত্রে আমরা ওই রেটটা রাখবো না, যেহেতু পুরাতন একটা কোম্পানি এবং খুবই ভালো একটা প্রোডাক্ট, অনেকেরই লাগে এই সাইজের বড় ব্লেন্ডার, অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করে, অনেকগুলো ভিডিও দেখছেন আমাদের ভাই ভাই পক্ষ থেকে, সেই ভিডিওগুলোতে বলছেন ভাই বড় কোনো ব্লেন্ডার নাই, হাই পাওয়ার কোনো ব্লেন্ডার নাই, সেই জন্য আমরা এই ব্লেন্ডারটা ভাই ভাই কোকারেজের পক্ষ থেকে দর্শকদেরকে দিয়ে থাকি। এখন এটার রেটটা যেটা আছে, বাজার রেট যেটা আছে, আমরা ওটা দিব না, আমরা হোলসেল বাজেট যারা ঢাকার ভিতরে আছে তারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন, আমাদের হোম সার্ভিস দেওয়া যায় ঢাকার ভিতরে, আর ঢাকার বাইরে যারা আছে তাদেরকে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারিটা দিয়ে থাকি। যারা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করবে নিবেন তারা আমাদেরকে সামথিং কিছু বুকিং দিবেন, বাদ বাড়ি টাকা আপনারা কুরিয়ারের মাধ্যমে বুঝে দিতে পারবেন, তারপর কন্ডিশনের মাধ্যমে, কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে বুঝে দিতে পারবে। আচ্ছা ঠিক আছে, সো বন্ধুরা দেখেন এই ছিল বাই বাই কুকারেজের পক্ষ থেকে আজকে ন্যাশনাল ব্র্যান্ডের মধ্যে যে 2000 ওয়াটের ব্লেন্ডারের কালেকশন। এই ব্লেন্ডারটি যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে অনলাইনে ক্রয় করতে পারবেন এবং সরাসরি শোরুম ভিজিট করেও ক্রয় করতে পারবেন। এছাড়াও কিন্তু ভাই ভাই কুকারেজে এলে আপনারা আনুষঙ্গিক কিন্তু সংসারের টুকিটাকি প্রয়োজনীয় ছোট থেকে বড় এ টু জেড সব আইটেমই কিন্তু একসাথে একই দোকানে পেয়ে যাবেন। বন্ধুরা যারা পাইকারি নিতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারবেন, যারা খুচরা নিতে চাচ্ছেন তাদের তো যোগাযোগ করতেই পারবেন। তো বন্ধুরা ভাই ভাই কুকারেজ আপনাদেরকে চমৎকার এই ব্লেন্ডারটি ক্রয়ের জন্য স্বাগত জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।